হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো। আমি খন্দকার মোস্তফা কামাল, প্রভাষক আতাহারুদ্দিন হাওলাদার ডিগ্রি কলেজ, বাকেরগঞ্জ, বরিশাল। তো আমরা আজকে আলোচনা করব তোমাদের সাথে হচ্ছে এইচএসসি কৃষি শিক্ষা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ নিয়ে, যা উপরে লেখা আছে তোমাদের। আর যে পরিচ্ছেদের নাম হচ্ছে ভূমিক্ষয় এবং ভূমিক্ষয় রোধ, আমরা এটা নিয়ে আজকে আলোচনা করব। তো তোমরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই, তোমরা সাবস্ক্রাইব করে নিবে, আর হচ্ছে তোমরা নিয়মিত ভিডিও পাবে, আর সাবস্ক্রাইব করার পরে হচ্ছে ডান পাশের বেল আইকনটি অন করে দেবে। আচ্ছা, যাই হোক, আমরা যে আজকে ভূমিক্ষয় আলোচনা করব, আমরা কী কী পড়বো সেটা একটু দেখি। আমরা এখান থেকে দেখব হচ্ছে ভূমিক্ষয় কী এবং হচ্ছে ভূমিক্ষয়ের শ্রেণীবিভাগ। এই ভূমিক্ষয় কী আর ভূমিক্ষয়ের শ্রেণীবিভাগ, তো তোমাদেরকে যদি আমি বলি যে ভূমিক্ষয় কী, তোমাদের সাধারণভাবেই তোমরা একটা চিন্তা করো এবং তোমাদের ভিতরে একটা ধারণা আছে যে ভূমিক্ষয় হচ্ছে এই জিনিস। হয়তো অনেক সময় তোমাদেরকে বলতে বলা হলে তোমরা বুঝতে পারো যে আসলে ভূমিক্ষয় এই জিনিস, কিন্তু তোমরা গুছিয়ে বলতে গেলে তোমাদের একটু সমস্যা তৈরি হয়, তোমরা বলতে চাও না। তবে আমি তোমাদের কাছে একটা কথা বলি, তোমাদেরকে যদি কোনো কিছু জিজ্ঞেস করা হয় অথবা তোমার মনের মধ্যে কোনো কিছু তৈরি হয় অথবা তোমাকে তোমার সামনে কোনো নতুন কোনো শব্দ তৈরি হয়েছে যা হচ্ছে তোমার ভিতরে তুমি জানো অথবা ধারণা আছে কিন্তু তুমি বলতে চাচ্ছ না, তুমি এটা বলার চেষ্টা করবে অথবা নিজে চিন্তা করে করে বলার চেষ্টা করবে, নিজে নিজে বলবে, তাহলেই দেখবা যে তোমার জড়তা অনেক কেটে গেছে এবং শেখার ব্যাপারে তোমার অনেক ইজি হয়ে গেছে বিষয়গুলো। আচ্ছা, যাই হোক, ভূমিক্ষয় কী যদি তোমাদেরকে বলা হয়, তোমরা এমনিতেই জানো যে ভূমিক্ষয় তো স্যার ইজি জিনিস। ভূমিক্ষয় হচ্ছে উপর থেকে ভূমি ক্ষয় হয়ে যাওয়া, মাটি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া, তার মানে মাটি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়াই হচ্ছে ভূমিক্ষয়, সাধারণ জিনিস, সবাই জানি। তো আমরা হচ্ছে যে এই কথাটাকেই একটু সুন্দর করে বলার চেষ্টা করি যাতে তোমাদের হচ্ছে সুন্দর হয়। যেমন ভূমিক্ষয়টা কীসের কারণে হয়? ভূমিক্ষয়টা হচ্ছে তোমার বিভিন্ন রকমের শক্তি, যেমন বৃষ্টিপাত এর কারণে হয়, স্রোতের কারণে হয়, তোমার হচ্ছে পাহাড়ি ঢলের কারণে হয়, তারপর হচ্ছে তোমার ভূমিকম্পের কারণে হয়, বিভিন্ন কারণের প্রাকৃতিক শক্তির দ্বারা। তারপর হচ্ছে কোনো জায়গা দিয়ে যদি বায়ু প্রবাহ হয়, তুষারপাত হয়, তোমার অতিরিক্ত বরফ পড়ে এবং বরফ হচ্ছে দৌড়িয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তাতে হচ্ছে আমরা জানি কি ভূমিক্ষয় হয়। তো এখন এগুলোর কারণে যদি আমরা ভূমিক্ষয় হয় জানি, তাহলে আমি সংজ্ঞাটা সুন্দর করে দিতে পারি, সংজ্ঞাটা দিতে পারি হচ্ছে বিভিন্ন প্রকার প্রাকৃতিক শক্তি, যেমন বৃষ্টিপাত, বায়ু, পানি, তুষারপাত, বরফ, তাপ, মাধ্যাকর্ষণ শক্তি, ভূতাত্ত্বিক প্রক্রিয়া, উদ্ভিদ ও প্রাণীর কর্মকাণ্ড, কর্মকাণ্ডের ফলে যখন হচ্ছে মাটি বিচ্যুত হয় এবং এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়, তাকেই আমরা ভূমিক্ষয় বলি। তো আমরা ভূমিক্ষয়ের সংজ্ঞা পেয়ে গেলাম, তার মানে ভূমিক্ষয়ের মধ্যে বিভিন্ন রকমের প্রাকৃতিক শক্তি আছে। প্রাকৃতিক শক্তি হচ্ছে বৃষ্টিপাত, বায়ু, পানি, তুষার, বরফ, তাপ, মাধ্যাকর্ষণ শক্তি, এগুলো যেমন আছে। তারপর উদ্ভিদ ও প্রাণীর কর্মকাণ্ড, এর ফলে হচ্ছে মাটি বিচ্যুত হয় এবং এক স্থান থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হওয়াই হচ্ছে ভূমিক্ষয়। তা আমরা ভূমিক্ষয়ের সংজ্ঞা ইজিলি দিতে পারলাম। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা দেখব হচ্ছে ভূমিক্ষয়ের শ্রেণীবিভাগ। তা ভূমিক্ষয়ের শ্রেণীবিভাগ আমরা এখানে তোমাদের বোর্ডে তোমাদের জন্য লেখা আছে, তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখলে তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। তোমাদের যদি ছবি দেখতে থাকো তখন একবার চোখে পড়লেই তোমার কাছে সব বিষয়টা ইজি হয়ে যাবে, তো তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখো। আচ্ছা, যাই হোক, তো ভূমিক্ষয়ের শ্রেণীবিভাগটা আমরা একটু দেখি। ভূমিক্ষয়ের শ্রেণীবিভাগকে প্রথমে আমরা ভূমিক্ষয়কে দুই ভাগে ভাগ করতে পারি, প্রথমে আমরা দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ভূতাত্ত্বিক ভূমিক্ষয়, যাকে ইংরেজিতে বলে জিওলজিক্যাল ভূমিক্ষয়, এটাকে প্রাকৃতিক ভূমিক্ষয়ও বলা হয়ে থাকে। আর একটা হচ্ছে ত্বরান্বিত ভূমিক্ষয়, বা ইংরেজিতে বলা হয় এক্সিলারেটেড ভূমিক্ষয় বা এরোশন, আর হচ্ছে অথবা এটাকে বলা হয় মনুষ্যসৃষ্ট ভূমিক্ষয়ও বলা হয়ে থাকে। তার মানে এটাকে ত্বরান্বিত ভূমিক্ষয় অথবা মনুষ্যসৃষ্ট ভূমিক্ষয় অথবা এক্সিলারেটেড ভূমিক্ষয়, আর ত্বরান্বিত ভূতাত্ত্বিক ভূমিক্ষয় এটাকে প্রাকৃতিক ভূমিক্ষয়ও বলা হয় অথবা জিওলজিক্যাল এরোশনও বলা হয়ে থাকে। তো ভূতাত্ত্বিক ভূমিক্ষয় হচ্ছে যেটা প্রাকৃতিক ভূমিক্ষয়, তা প্রাকৃতিক ভূমিক্ষয় কী জিনিস তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, তোমরা তো বলবা প্রকৃতিগতভাবে যে ভূমিক্ষয় হয়ে থাকে সেটা হচ্ছে
প্রাকৃতিক বা ভূতাত্ত্বিক বা জিওলজিক্যাল ভূমি হয় যার উপরে মানুষের কোনো হাত থাকে না, মানে সৃষ্টিকর্তার ইচ্ছায় অথবা প্রকৃতিগতভাবে যে হচ্ছে যেভাবে যে ভূমিক্ষয়টা হয়ে থাকে সেটাই হচ্ছে প্রাকৃতিক ভূমিক্ষয়। এই প্রাকৃতিক ভূমিক্ষয়টা যেমন আমাদের জন্য ক্ষতিকর সেটা আবার উপকারীও। উপকার হচ্ছে এটা একদিকে যেমন হচ্ছে একটা ক্ষয় প্রক্রিয়া, আর একদিকে হচ্ছে গঠনমূলক প্রক্রিয়া। কারণ হচ্ছে আমরা দেখি ধরো যখন হচ্ছে পাহাড়ের উপর থেকে ভূমিক্ষয় হয়ে নিচের দিকে মৃত্তিকা গিয়ে জমা হয়, ওখানে পাহাড়ের উপরে ঠিকই ক্ষয় হয়ে গেল, ভূমিক্ষয় হয়েছে, কিন্তু সেটা গিয়ে আবার যখন নিম্নভূমিতে জমা হয় অথবা একটা নিচু স্তরে জমা হয় সেখানে কিন্তু আবার মাটিটা আবার গঠন প্রক্রিয়া শুরু হয়। তার মানে কি প্রাকৃতিক ভূমিক্ষয় অথবা হচ্ছে ভূতাত্ত্বিক ভূমিক্ষয় অথবা জিওলজিক্যাল এরোশন যেমন হচ্ছে একটা ধ্বংসাত্মক প্রক্রিয়া এবং সাথে হচ্ছে একটা গঠনকারী প্রক্রিয়াও, একসাথে হচ্ছে ভূমিক্ষয় হয় আর একদিকে হচ্ছে মৃত্তিকা নতুন মৃত্তিকা তৈরি করে। তো দেখো এখন ভূতাত্ত্বিক ভূমিক্ষয় অথবা প্রাকৃতিক ভূমিক্ষয়কে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা পানিজনিত ভূমিক্ষয় আর একটা হচ্ছে বায়ুজনিত ভূমিক্ষয়। তা পানিজনিত ভূমিক্ষয় যে পানির প্রবাহের ফলে মৃত্তিকার যে ক্ষয় হয় অথবা মাটির যে ক্ষয় হয় তাকে হচ্ছে পানিজনিত ভূমিক্ষয় বলেই, আর বায়ুজনিত ভূমিক্ষয় বায়ুর শক্তির দ্বারা অথবা বায়ুর গতির দ্বারা মাটি আঘাতপ্রাপ্ত হয়ে যখন হচ্ছে মৃত্তিকা কণা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় তখন তাকে বায়ুজনিত ভূমিক্ষয় বলি। আমরা এগুলো আলোচনা করব। দেখো তাহলে পানিজনিত ভূমিক্ষয়কে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? পানিজনিত ভূমিক্ষয়কে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। একটা সিটানো অথবা বৃষ্টিপাতজনিত অথবা স্প্ল্যাশ, এটাকে সিটানো অথবা বৃষ্টিপাতজনিত অথবা স্প্ল্যাশ ভূমিক্ষয়ও বলা হয়ে থাকে। আরেকটা আছে আস্তরণ বা পাত ভূমিক্ষয় অথবা শিট এরোশন অথবা শিট এরোশন। তিন নম্বরে আছে নালা বা চ্যানেল এরোশন, নালা বা চ্যানেল এরোশন। এবং চার নম্বরে আছে হচ্ছে জলপ্রপাত বা ওয়াটারফল এরোশন। ঠিক আছে, তা আবার দেখো এখান থেকে নালা বা চ্যানেল এরোশনকে আবার তিন ভাগে ভাগ করা যায়। একটা সূক্ষ্ম নালা বা রিল এরোশন, আর একটা হচ্ছে স্থূল নালা বা গালি এরোশন, একটা হচ্ছে স্ট্রিম বা পানির স্থায়ী স্রোতজনিত এরোশন বা স্ট্রিম এরোশন। আবার বায়ুজনিত যে ভূমিক্ষয় আছে সেটাকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। এখানে মৃত্তিকা কণা লাফিয়ে চলা বা সল্টেশন, ইংরেজিতে বলা হয় সল্টেশন। দুই নম্বরে আছে গড়িয়ে চলা অথবা সয়েল ক্রিপ অথবা সয়েল ক্রিপ। আর তিন নম্বরে আছে বায়ুর সাথে সূক্ষ্ম কণার স্থানান্তর, যাকে ইংরেজিতে বলা হয় সাসপেনশন। তো আমরা এগুলো নিয়ে এখন আলোচনা করব। দেখো তো পানিজনিত ভূমিক্ষয়, পানিজনিত ভূমিক্ষয়টা আমরা বলেছি যে পানির প্রবাহের কারণে যখন মৃত্তিকা কণা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হওয়ার ফলে মাটির যে ক্ষয় হয় তাকে হচ্ছে পানিজনিত মৃত্তিকার পানিজনিত ক্ষয় বলা হয়। তো পানিজনিত ক্ষয়কে আবার হচ্ছে চার ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো সিটানো বা স্প্ল্যাশ। তো সিটানো হচ্ছে যখন বৃষ্টির ফোঁটাটাকে বৃষ্টিপাতের কারণে এরোশনও বলা হয়ে থাকে, যখন বৃষ্টির পানি মৃত্তিকা কণার উপরে অথবা মাটির উপরে হচ্ছে আঘাত করে, তার যে গতি আছে সেই গতিশক্তি দ্বারা মাটির উপরে যখন আঘাত করে তখন হচ্ছে মাটির যে কণাগুলো আছে, আমরা যে আগেই আলোচনা করেছিলাম মাটির কণাগুলো কী কী, একটা বালিকণা, পলিকণা, কর্দম কণা, এই যে কণাগুলো আছে এগুলো হচ্ছে ছিটকে যায়, ঠিক না, এক জায়গা থেকে আরেক জায়গায় ছিটে যায়। যখন হচ্ছে পানির ফ্লো চলতে থাকে তখন সেই পানির সাথে সেই ছিটানো অথবা হচ্ছে ছিটকে যাওয়া বালিকণা, পলিকণা, কর্দমকণার সাথে পুষ্টি উপাদান সহ হচ্ছে গড়িয়ে অন্যত্র চলে যায়। তো যদি হচ্ছে সেখান থেকে গড়িয়ে অন্যত্র চলে যায় তাহলে তার সাথে কী হচ্ছে, আমার পুষ্টি উপাদানগুলো জমির ভূমিতে যে পুষ্টি উপাদানগুলো ছিল সেই পুষ্টি উপাদানগুলো সেই পানির সাথে অন্যত্র চলে যাচ্ছে। আর পুষ্টি উপাদানগুলো যদি অন্যত্র চলে যায় তাহলে আমাদের সমস্যা কী হচ্ছে, তাহলে আমাদের হচ্ছে মাটিটা একটা উর্বর মাটি অনুর্বর মাটিতে পরিণত হয়ে যায়। আচ্ছা যাই হোক, তো সিটানো ভূমিক্ষয়টা আমরা দেখলাম যে কীভাবে সিটানো ভূমিক্ষয় হয়ে থাকে। এরপর হচ্ছে আস্তরণ বা পাত ভূমিক্ষয়, ইংরেজিতে যাকে বলে শিট এরোশন। তো আস্তরণ বা পাত ভূমিক্ষয় এরোশন হচ্ছে যদি জমিতে আমরা যদি প্রচুর পরিমাণে সেচ দেই অথবা প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় তাহলে কী হয়, জমির ঢাল বরাবর যেদিকে একটু ঢালু সেই দিকে পানি গড়াতে থাকে। যখন গড়াতে থাকে তখন মৃত্তিকা কণা অথবা মৃত্তিকাটা যে জায়গাটা হচ্ছে দুর্বল প্রকৃতির থাকে সেই জায়গায় হচ্ছে সে আঘাত করে, আঘাত করলে সেখান থেকে মাটি ক্ষয় হয়।
এই যে উপরে একটা স্তর ধরে ক্ষয় হতে থাকে, একটা সময় দেখা যায় সমস্ত জমির একটা নির্দিষ্ট গভীরতা পর্যন্ত মাটির ভূমি অথবা মৃত্তিকা কণা একটা নির্দিষ্ট গভীরতা পর্যন্ত মাটি ক্ষয় হয়ে অন্যত্র চলে যায়। তো যদি যখন ক্ষয় হয়ে অন্যত্র চলে যায়, তখন হচ্ছে পুষ্টি উপাদানও তার সাথে চলে যায়, তাহলে মাটি অনুর্বর হয়ে যায়। এবং আমরা জানি যে মাটির উপরি স্তরের হচ্ছে 15 থেকে 20 সেন্টিমিটারের মধ্যেই সাধারণত পুষ্টি উপাদানগুলো বিদ্যমান থাকে। তাহলে 15 থেকে 20 সেন্টিমিটার জায়গায় এরকম একটা পাতের মতো করে যদি এক স্থান থেকে অন্য স্থানে হচ্ছে সেই মাটি স্থানান্তরিত হয়ে যায় অথবা ক্ষয় হয়ে চলে যায়, তখন মাটিটা হচ্ছে কি অনুর্বর মাটিতে পরিণত হয়ে যায়। তো এই যে পাতের মতো করে পানি চলতে চলতে যখন পাতের মতো করে সমস্ত জমির একটা নির্দিষ্ট গভীরতা পর্যন্ত এরোশন ঘটে, সেই এরোশনটাকেই আমরা বলা হয় বলি আস্তরণ বা পাত এরোশন অথবা শীট এরোশন। তোমাদের বইয়ের ভিতরে ছবি দেয়া আছে পাত এরোশন কীভাবে, তোমরা ছবিটা একটু দেখে নেবে, তাহলে দেখবা তোমাদের কাছে আরও ইজি হয়ে গেছে বিষয়টা। আচ্ছা, তারপর হচ্ছে নালা বা চ্যানেল এরোশন। নালা বা চ্যানেল এরোশন, নালা বা চ্যানেল এরোশনটা যদি আমি পাত এরোশন অথবা আস্তরণ এরোশনের সাথে আমি তুলনা করি, তাহলে যেমন ধরো আমি পাত এরোশনের সময় বলেছিলাম যে একটা নির্দিষ্ট গভীরতায় মানে যেদিকে ঢালু সেদিকেই হচ্ছে গড়ায়, ঠিক আছে, এবং নালা এরোশনটাও হচ্ছে ঠিক একই রকম। কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা যদি একটা জায়গায় কেন্দ্রীভূত হয়, যে জায়গাটা ঢালু সেই জায়গায় গিয়ে হচ্ছে পানিগুলো কেন্দ্রীভূত হয়, একটা জায়গায় যখন জমা হয় তখন তার ভিতরে শক্তি সঞ্চয় হয়, তখন সে যে জায়গাটা দুর্বল দেখবে, নরম দেখবে, অথবা মৃত্তিকা কণাগুলো হচ্ছে নরম অবস্থায় লেগে আছে অথবা তার ওই আঘাতের কারণে দুর্বল হয়ে গেছে, সেই জায়গা থেকে সে কী করবে, গড়িয়ে চলা শুরু করে। এই যে গড়িয়ে নালা তৈরি করে ফেলে, এটাই হচ্ছে নালা বা হচ্ছে চ্যানেল এরোশন। এখন দেখো নালা বা চ্যানেল এরোশনকে আমরা আবার হচ্ছে তিনটা ভাগে ভাগ করেছিলাম। তো নালা বা চ্যানেল এরোশনকে যে তিন ভাগে ভাগ করা হয়েছে, সেই তিনটা ভাগ হচ্ছে কী কী, একটা হলো সূক্ষ্ম নালা বা রিল এরোশন, একটা হচ্ছে স্থূল নালা অথবা গালি এরোশন, একটা হচ্ছে স্ট্রিম বা পানির স্থায়ী স্রোতজনিত এরোশন, যাকে স্ট্রিম এরোশন বলা হয়। আচ্ছা যাই হোক, তাই সূক্ষ্ম নালা এরোশন হচ্ছে, সূক্ষ্ম নালা এরোশনটা, এই যে আমরা নালা এরোশনটাকে তিন ভাগে ভাগ করেছি, এবং সূক্ষ্ম নালা এরোশন অথবা রিল এরোশন, তোমরা সংক্ষেপে রিল এরোশনও বলতে পারো, এটা ইংরেজিতে বলা হয় রিল এরোশন। তোমাদের ইংরেজি টার্মগুলো তোমাদের জানা থাকা দরকার, কারণ হচ্ছে যে তোমরা একটু উপরের লেভেলে গেলে তোমাদের এই ইংরেজি টার্মগুলো তোমাদের সামনে আসবে, সেজন্য তোমাদের এখন থেকে সেটা জানা থাকলে তোমাদের জন্য অনেক ইজি হবে। আচ্ছা যাই হোক, সূক্ষ্ম নালা এরোশন হচ্ছে, আমরা যদি পাত এরোশনের কথা এর আগে আলোচনা করেছি, পাত এরোশনের হচ্ছে দ্বিতীয় ধাপ হচ্ছে সূক্ষ্ম নালা এরোশন। তো একই রকম যদি হচ্ছে যখন পানি একটা নির্দিষ্ট জায়গায় জমা হয় এবং সেক্ষেত্রে যখন তোমার যে জায়গাটা দুর্বল থাকে সেখান থেকে নালা দিয়ে যখন গড়াতে থাকে, তখন সে পার্শ্ববর্তী জায়গায় যে জায়গাটা হচ্ছে নরম প্রকৃতির দুর্বল প্রকৃতি থাকে সেই জায়গায় সে পানি প্রবেশ করতে থাকে, প্রবেশ করে নালার মতো অথবা শিরার মতো জমির ভিতরে ছড়িয়ে যায়। এটা তোমাদের বইয়ের ভিতরে ছবি আছে, তোমরা ছবিটা একটু দেখে নেবে। তো শিরার মতো হচ্ছে চলে যায় জমির ভিতরে, শিরার মতো দেখা যায় যে সূক্ষ্ম সূক্ষ্ম নালা তৈরি হয়েছে, সেই নালাগুলো হচ্ছে এর মাধ্যমেও হচ্ছে মাটির মৃত্তিকা কণাগুলো অথবা পুষ্টি উপাদানগুলো ক্ষয় হয়ে অন্যত্র চলে যায়। এটা হচ্ছে সূক্ষ্ম নালা এরোশন, খুব ছোট থাকে। এটা যদি আমরা একটা ব্যবস্থাপনার মাধ্যমে এগুলো আমরা পুনরুদ্ধার করতে পারি, যদি আমরা গভীরভাবে একটু চাষ দিয়ে দিই তাহলে এই নালাগুলো আর থাকে না, সেগুলো আবার হচ্ছে ঠিক হয়ে যায় আর আমাদের উর্বরতাও নষ্ট হয় না। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে সূক্ষ্ম নালা অথবা রিল এরোশন। আর এরপরে আছে স্থূল নালা বা গালি এরোশন, স্থূল নালা অথবা গালি এরোশন। এই স্থূল নালা বা গালি এরোশনটা হচ্ছে সূক্ষ্ম নালা দিয়ে যখন পানি গড়াতে থাকে, এভাবে গড়াতে গড়াতে একটা সময় সে সূক্ষ্ম নালাটা একটা বড় নালায় পরিণত হয়। যখন বড় নালায় পরিণত হয় তখন আরও বেশি পরিমাণে মৃত্তিকা অথবা মৃত্তিকা পুষ্টি উপাদান অথবা মৃত্তিকা কণা এখান থেকে গড়িয়ে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। এটাকে সূক্ষ্ম স্থূল তো হচ্ছে সূক্ষ্মর চেয়ে বড়, তার মানে একটু বড় নালা তৈরি হয়ে যায়, এটা হচ্ছে সূক্ষ্ম নালার পরবর্তী স্টেপ। এখানে গিয়ে যখন বেশি পরিমাণে পুষ্টি উপাদান বেশি পরিমাণে মৃত্তিকা এক স্থান থেকে অন্য স্থানে চলে যায় সেটা হচ্ছে সূক্ষ্ম স্থূল নালা এরোশন অথবা গালি এরোশনও আমরা বলে থাকি।
তো এইভাবে হচ্ছে মৃত্তিকার ক্ষয় হয়ে থাকে অথবা ভূমিক্ষয় হয়ে থাকে। আচ্ছা, এরপরে আছে এই নালা অ্যারেশনেরে আজ যে তিন ভাগে ভাগ করছে তার তিন নম্বরে আছে স্ট্রিম বা পানির স্থায়ী স্রোতজনিত এরোশন অথবা স্ট্রিম এরোশন। স্ট্রিম এরোশন, স্ট্রিম শব্দের অর্থ আমরা জানি স্রোত, স্ট্রিম স্রোত অর্থ হচ্ছে স্রোত। তো পানির স্থায়ী স্রোতজনিত এরোশন, যেমন ধরো যদি নালা, নদী নালা, খাল বিলের মধ্য দিয়ে যদি হচ্ছে যখন পানির স্রোত চলতে থাকে, তখন চলতে থাকলে কি হয়, তখন সেই স্রোত মাটির যে দুই পাড় আছে অথবা কিনারা আছে সেই কিনারার মাটির উপরে সে আঘাত করে। যখন আঘাত করে তখন সেই মাটির কিনারার যে মৃত্তিকা কণাগুলো অথবা মাটি দুর্বল হয়ে যায়, এবং সে দুর্বল হয়ে গেলে একটা সময় হচ্ছে সে কণাগুলো বিচ্ছিন্ন হয়ে যায়। যখন বিচ্ছিন্ন হয়ে যায় তখন ওই স্রোতের সাথে মৃত্তিকা এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। এর এই 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 কারণেও হচ্ছে মাটি ভূমিক্ষয় হয়ে থাকে। এছাড়াও আমরা যদি হচ্ছে কোনো জমিতে হচ্ছে গবাদি পশু পালন করি অথবা বেশি বিচরণ করাই, সেক্ষেত্রেও মাটি হচ্ছে তোমার কি হয়ে যায়, আলগা হয়ে যায়, এবং তার পাশে হচ্ছে নদী নালা খাল বিল থাকলে খুব সহজে হচ্ছে এই স্রোতজনিত কারণে মাটির বা ভূমির ক্ষয় হয়ে থাকে। এটা হচ্ছে স্রোত অথবা পানির স্থায়ী স্রোতজনিত, স্ট্রিম অথবা পানির স্থায়ী স্রোতজনিত ভূমিক্ষয়। তো নালা এরেশনকে আমরা তিন ভাগে ভাগ করলাম। এবার হচ্ছে আমরা এখানে পানিজনিত যে এরোশন সেটাকে আমরা চার ভাগে ভাগ করেছিলাম, এবং নালা এরেশনকে হচ্ছে আবার তিন ভাগে ভাগ করেছি। তো আমরা আলোচনা বাকি রয়ে গেছে হচ্ছে বায়ুজনিত ভূমিক্ষয়। তা বায়ুজনিত ভূমিক্ষয় কাকে বলে, যে বায়ু শক্তির দ্বারা হচ্ছে মৃত্তিকা কণা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হওয়াকেই আমরা সাধারণভাবে বলতে পারি যে এটা হচ্ছে বায়ুজনিত ভূমিক্ষয়। এই বায়ুজনিত ভূমিক্ষয়কে দেখো আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। বায়ুজনিত ভূমিক্ষয়কে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মৃত্তিকা কণা লাফিয়ে চলা অথবা সল্টেশন। তোমরা ইংরেজি টার্মটা শুধু সল্টেশন মনে রাখলেই হবে, মৃত্তিকা কণা লাফিয়ে চলা, যার অর্থ হচ্ছে লাফিয়ে চলা। এবং দ্বিতীয় নম্বরে আছে গড়িয়ে চলা বা সয়েল স্ক্রিপ, গড়িয়ে চলা অথবা সয়েল স্ক্রিপ। আর তৃতীয় নম্বর আছে বায়ুর সাথে সূক্ষ্ম কণার স্থানান্তর বা ইংরেজিতে বলা হয় সাসপেনশন। যাই হোক, দেখো মৃত্তিকা কণা লাফিয়ে চলা বা সল্টেশন কি, যখন হচ্ছে বায়ু প্রবাহিত হয় বা ঘূর্ণি বায়ু প্রবাহিত হয় তখন মৃত্তিকার যে কণা আছে সেগুলো হচ্ছে লাফালাফি তার কণাগুলো যে একসাথে আটকানো থাকে, আটকা অবস্থায় থাকে, সেখান থেকে সে বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন হয়ে সে লাফিয়ে লাফিয়ে চলে, মানে আঘাতের ফলে সে ছিটকে গিয়ে অন্যত্র পড়ে। তো এই অন্যত্র পড়াকে আমরা লাফিয়ে চলাও বলতে পারি। এই যে চলাটা, এটা সে 30 সেন্টিমিটার, একটা মৃত্তিকা কণা 30 সেন্টিমিটার পর্যন্ত উঠতে পারে। এবং হচ্ছে মৃত্তিকার যে ক্ষয়, বায়ুজনিত ভূমিক্ষয়, এই বায়ুজনিত ভূমিক্ষয়ের হচ্ছে 50 থেকে 75% হচ্ছে লাফিয়ে চলা অথবা সল্টেশনের মাধ্যমে মৃত্তিকা ক্ষয় হয়ে থাকে। তো এইটা হচ্ছে মৃত্তিকা কণার লাফিয়ে চলা অথবা সল্টেশনের মাধ্যমে হচ্ছে মৃত্তিকা ক্ষয় হয়ে থাকে। এছাড়া গড়িয়ে চলা, গড়িয়ে চলা হচ্ছে যেসব মৃত্তিকা কণার আয়তন অথবা আকার অথবা ব্যাস, এটা হচ্ছে ওই অন্য কণার চেয়ে আকারে একটু বড় থাকে। যখন হচ্ছে ঘূর্ণি বায়ু অথবা ঘূর্ণন বায়ু প্রবাহিত হয় তখন এগুলো হচ্ছে উঠতে পারে না, কিন্তু এগুলো গড়িয়ে গড়িয়ে উঁচু স্থান থেকে নিচু স্থানের দিকে হচ্ছে চলে যায়। তো যখন হচ্ছে উঁচু স্থান থেকে নিচু স্থানের দিকে চলে যায় তখন মাটির যে ভূমির উপরি স্তর থেকে হচ্ছে মৃত্তিকা কণা চলে যায়, আর মৃত্তিকা কণা চলে যাওয়াকে আমরা সাধারণত সেটাকে ভূমিক্ষয় বলি। তাহলে এইভাবে যে ভূমিক্ষয় হয়ে থাকে সেটাকে হচ্ছে গড়িয়ে চলা অথবা সয়েল ক্রিপ বলা হয়। তো এই ক্ষেত্রে গড়িয়ে চলা অথবা সয়েল ক্রিপের মাধ্যমে সাধারণত হচ্ছে তোমার 5 থেকে 25% বায়ুজনিত মৃত্তিকা বা ভূমিক্ষয় হয়ে থাকে। আচ্ছা যাই হোক, এরপরে আছে বায়ুর সাথে সূক্ষ্ম কণার সাসপেনশন বা সূক্ষ্ম কণার স্থানান্তর বা ইংরেজিতে যাকে বলে সাসপেনশন। এইটা হচ্ছে খুবই সূক্ষ্ম কণা, যেগুলো একদম পাউডারের মতো যেসব কণা থাকে সেই সব কণা, যখন ঘূর্ণন বায়ু অথবা ঘূর্ণি বায়ু অথবা ঘূর্ণিঝড় হয় তখন হচ্ছে সেই এছাড়াও হচ্ছে আমাদের চলাচল মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় আমরা যে পশু পাখি পালন করি সেখানে ওগুলো হাঁটা চলার কারণে হচ্ছে মাটিগুলো যে বিচ্ছিন্ন হয়ে সূক্ষ্ম কণায় পরিণত হয়,
তখন যখন ঘূর্ণিবায়ু প্রবাহিত হয় তখন কি হয়, সেগুলো হচ্ছে বাতাসে উড়তে থাকে এবং এইগুলো বাতাসে উড়ে বাতাসের অনেক উপরে পর্যন্ত উঠতে পারে এবং বাতাসের অনেক উপরে ওঠার ফলে এটা শত শত কিলোমিটার দূরে গিয়েও পতিত হতে পারে। এই যে ভূমিক্ষয়, এগুলোর যে মৃত্তিকার উপরি স্তর থেকে এই মৃত্তিকা কণাগুলো এক স্থান থেকে যে অন্য স্থানে চলে যাচ্ছে, এই চলে যাওয়াটা এই সূক্ষ্ম কণাগুলো এটা হচ্ছে বায়ুর সাথে, এটা হচ্ছে সাসপেনশন, এটাকে বলা হচ্ছে বায়ুজনিত ভূমিক্ষয়ের যে তৃতীয় নাম্বার এটাকে বলা হয় সাসপেনশন, এবং এইভাবে হচ্ছে ভূমিক্ষয় হয়ে থাকে। তো আমরা দেখো বায়ুজনিত ভূমিক্ষয়কে আবার তিন ভাগে ভাগ করে একটা হচ্ছে সল্টেশন, একটা সয়েল ক্রিপ, একটা হচ্ছে সাসপেনশন, তিনভাবে আলোচনা করতে পারি। এছাড়াও আমাদের আর একটা আলোচনা রয়ে গেছে দেখো, আর একটা হচ্ছে ত্বরান্বিত ভূমিক্ষয় অথবা বাংলায় যাকে বলে, ইংরেজিতে যাকে বলে এক্সিলারেটেড এরোশন অথবা হচ্ছে মনুষ্য সৃষ্ট এরোশন বা ভূমিক্ষয়, মানুষের সৃষ্টি, মনুষ্য সৃষ্ট হচ্ছে মানুষের সৃষ্টি, মানুষের দ্বারা যে ভূমিক্ষয়টা হয়ে থাকে। আমরা তোমাদেরকে আগেই বলেছি প্রাকৃতিক ভূমিক্ষয়টা হচ্ছে, এগুলো কিন্তু এতক্ষণ যা আলোচনা করেছিলাম সবই হচ্ছে প্রাকৃতিক ভূমিক্ষয় বা হচ্ছে ভূতাত্ত্বিক অথবা জিওলজিক্যাল এরোশন, কারণ এগুলোর এই ভূতাত্ত্বিক বা জিওলজিক্যাল এরোশনকে দুই ভাগে ভাগ করেছে, এখানে পানিজনিত ভূমিক্ষয়কে আবার চার ভাগে ভাগ করেছে, এখানে নালা ভূমিক্ষয়কে আবার তিন ভাগে ভাগ করেছে, আবার হচ্ছে বায়ুজনিত ভূমিক্ষয়কে আবার তিন ভাগে ভাগ করেছে, কিন্তু আমাদের রয়ে গেছে হচ্ছে ত্বরান্বিত বা এক্সিলারেটেড এরোশন। দেখো তাহলে প্রাকৃতিক ভূমিক্ষয়ের কথা আমরা বলেছি, এটা যেমন একটা ধ্বংসাত্মক প্রক্রিয়া এবং সাথে হচ্ছে এটা একটা গঠনমূলক প্রক্রিয়া, এর সাথে হচ্ছে মৃত্তিকা গঠনও শুরু হয়ে থাকে হতে থাকে, তার মানে আমাদের একদিকে উপকার হচ্ছে আবার ক্ষতিও হচ্ছে। কিন্তু দেখো মনুষ্য সৃষ্ট ভূমিক্ষয় অথবা ত্বরান্বিত ভূমিক্ষয় অথবা হচ্ছে এক্সিলারেটেড ভূমিক্ষয় বলা হয়, এটাকে ত্বরান্বিত ভূমিক্ষয় বলার কারণ আছে, কারণ হচ্ছে যে এইটা যে পরিমাণ ভূমিক্ষয় প্রাকৃতিক ভূমিক্ষয়ের কারণে যে পরিমাণ ক্ষয় হয় এই তোমার ত্বরান্বিত ভূমিক্ষয় অথবা মনুষ্য সৃষ্ট ভূমিক্ষয়ের কারণে তার চেয়ে 1000 গুণ বেশি ভূমিক্ষয় হয়ে থাকে। কারণ মনুষ্য সৃষ্ট আমরা যেমন ঘর বাড়ি, রাস্তাঘাট, শিল্প কলকারখানা এগুলো তো মানে তৈরি করতে গিয়ে আমরা প্রতিনিয়ত কী করছি, মাটি এক স্থান থেকে আরেক স্থানে সরিয়ে ফেলছি, কেটে ফেলছি, যার কারণে কী হচ্ছে মৃত্তিকা কণা অথবা মাটি এক স্থান থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হচ্ছে। এছাড়াও আমরা প্রতিনিয়ত কী করছি, গাছপালা কেটে ফেলছি, নদী নালা খাল বিল তৈরি করছি, যার কারণে হচ্ছে মাটি এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছে। এতে হচ্ছে প্রাকৃতিক ভূমিক্ষয়ের চেয়ে 1000 গুণ বেশি ভূমিক্ষয় হয়ে থাকে এবং এগুলো খুবই বেশি ক্ষতিকর, কারণ হচ্ছে প্রাকৃতিক ভূমিক্ষয়টা হচ্ছে যেহেতু একটা গঠন প্রক্রিয়া, কিন্তু মনুষ্য সৃষ্ট অথবা ত্বরান্বিত ভূমিক্ষয়টা কিন্তু সেই পরিমাণে হচ্ছে গঠন প্রক্রিয়া, মৃত্তিকা গঠন হয় না, যে পরিমাণ ক্ষয় হয় সেই পরিমাণ গঠন হয় না, কিন্তু প্রাকৃতিক ভূমিক্ষয়ের মধ্যে যে পরিমাণ মাটি ক্ষয় হয় সেই পরিমাণ মৃত্তিকা গঠিত হয়, কারণ মৃত্তিকা গঠিত হতেও কিন্তু সময় লাগবে। আমরা হচ্ছে এগুলো তোমার বিভিন্ন চ্যাপ্টারগুলো আলোচনা করলে তোমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা আজকে এই পর্যন্তই আলোচনা করলাম। তো আজকে কী কী আলোচনা করলাম আর একটু রিভিউ করি আমরা। দেখো আমরা আলোচনা করেছি হচ্ছে ভূমিক্ষয় কী, তাহলে ভূমিক্ষয় কী আমরা আগে বলেছি, বিভিন্ন প্রকার প্রাকৃতিক শক্তি যেমন বৃষ্টিপাত, বায়ু, পানি, তুষারপাত, বরফ, তাপ, মাধ্যাকর্ষণ শক্তি, ভূতাত্ত্বিক প্রক্রিয়া, উদ্ভিদ ও প্রাণীর কর্মকাণ্ডের ফলে মাটি বিচ্যুত হয় এবং এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হওয়াকেই আমরা ভূমিক্ষয় অথবা মৃত্তিকা ক্ষয় বা সয়েল এরোশন বলে থাকি। আচ্ছা, এরপরে আমরা ভূমিক্ষয়ের শ্রেণীবিভাগ আলোচনা করেছিলাম। শ্রেণীবিভাগে আমরা প্রথমে মৃত্তিকাকে, ভূমিক্ষয়কে প্রথমে দুই ভাগে ভাগ করেছি, একটা ভূতাত্ত্বিক অথবা জিওলজিক্যাল অথবা প্রাকৃতিক ভূমিক্ষয়, আর একটা হচ্ছে ত্বরান্বিত অথবা মনুষ্য সৃষ্ট অথবা এক্সিলারেটেড ভূমিক্ষয়। আর ভূতাত্ত্বিক বা জিওলজিক্যাল ভূমিক্ষয়কে আবার দুই ভাগে ভাগ করেছিলাম, একটা পানিজনিত ভূমিক্ষয় আর একটা হচ্ছে বায়ুজনিত ভূমিক্ষয়। পানিজনিত ভূমিক্ষয়কে আবার চার ভাগে ভাগ করেছি, একটা ছিটানো অথবা স্প্ল্যাশ অথবা বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয়, আর একটা বলেছি আস্তরণ বা পাদ বা শিট এরোশন, ইংরেজিতে বলে শিট এরোশন। এরপরে তিন নম্বরে বলেছিলাম নালা বা চ্যানেল এরোশন, এই নালা বা চ্যানেল এরোশনকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, সূক্ষ্ম নালা বা রিল এরোশন, স্থূল নালা বা গালি এরোশন, স্ট্রিম বা পানির স্থায়ী স্রোতজনিত ভূমিক্ষয় বা স্ট্রিম এরোশন। দেখো এরপরে এখানে আরেকটা রয়ে গেছে জলপ্রপাত বা ওয়াটারফল এরোশন। ও আচ্ছা, জলপ্রপাত বা ওয়াটারফল এরোশনটা তোমাদেরকে একটু আলোচনা করা হয় নাই। জলপ্রপাত বা ওয়াটারফল এরোশন হচ্ছে যখন একটু উঁচু জমি থেকে পানি
গিয়ে নিচু জমিতে পতিত হয়, তখন নিচু জমিতে একটা আঘাত করে। আঘাত করলে হচ্ছে সেখানের মৃত্তিকা কণাগুলো দুর্বল হয়ে যায় এবং আলগা হয়ে যায়, জৈব পদার্থগুলো হচ্ছে সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। যখন বিচ্ছিন্ন হয়ে যায় সেখানে একটা গর্তের তৈরি হয়। এভাবে পানি পড়তে পড়তে একটা সময় একটা জলপ্রপাতের সৃষ্টি হয়। এই যে প্রক্রিয়ায় মৃত্তিকার যে ক্ষয় হয় সেটাই হচ্ছে জলপ্রপাত বা ওয়াটারফল এরোশন। তো দেখো, আমরা তাহলে পানিজনিত ভূমিক্ষয়কে চার ভাগে ভাগ করেছি এবং নালা ভূমিক্ষয় বা চ্যানেল এরোশনকে আবার তিন ভাগে ভাগ করেছি এবং বায়ুজনিত ভূমিক্ষয়কে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা মৃত্তিকা কণা লাফিয়ে চলা বা সল্টেশন, যেটা হচ্ছে 30 সেন্টিমিটার পর্যন্ত কণাগুলো উঠতে পারে বাতাসের সাহায্যে এবং তারপরে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়। তারপরে আরেকটা হচ্ছে গড়িয়ে চলা, যেটাকে আমরা সয়েল স্ট্রিপ বলি, যেগুলো একটু বড় রকমের কণা, সেগুলো হচ্ছে গড়িয়ে গড়িয়ে উঁচু স্থান থেকে নিচু স্থানের দিকে হচ্ছে আনুভূমিকভাবে গড়িয়ে চলে, সেটাই হচ্ছে তার মাধ্যমেও যে ক্ষয় হয় সেটা হচ্ছে গড়িয়ে চলা বা সয়েল স্ট্রিপ। আর একটা বলেছিলাম বায়ুর সাথে সূক্ষ্ম কণার স্থানান্তর বা সাসপেনশন, এগুলো হচ্ছে খুবই সূক্ষ্ম কণা, এগুলো বাতাসের সাহায্যে হচ্ছে এক স্থান থেকে, এরা খুব অনেক উঁচুতে এই কণাগুলো উঠতে পারে খুবই সূক্ষ্ম থাকার কারণে, এবং হচ্ছে বাতাসে বা ঘূর্ণিবায়ুতে এক স্থান থেকে অনেক স্থানে, এমনকি হচ্ছে 100-200 কিলোমিটার দূরেও পতিত হতে পারে। এরপরে আমরা বলেছিলাম ত্বরান্বিত বা এক্সিলারেটেড অথবা মনুষ্য সৃষ্ট এরোশন, যে মানুষের কর্মকাণ্ডের ফলে বিভিন্ন ঘর বা এই রাস্তাঘাট কলকারখানা তৈরি করার ফলে আমরা যে হচ্ছে ভূমি ক্ষয় করে থাকি সেটা হচ্ছে মনুষ্য সৃষ্ট অথবা ত্বরান্বিত। ত্বরান্বিত মানে অধিকতরে ভূমিক্ষয় ঘটে থাকে, সেই জন্য ত্বরান্বিত ভূমিক্ষয় বলা হয়ে থাকে। তো আজকে তোমরা এই পর্যন্তই, তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।